हेलो फ्रेंड्स, वेलकम हियर। आज इलेक्ट्रिसिटी চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক হাউসহোল্ড সার্কিটের মধ্যে ফিউজ ওয়্যার এন্ড শর্ট সার্কিট নিয়ে ডিসকাস করব। তো ফার্স্টে আমরা ফিউজটা জেনে নেব কি রকম। ফিউজ হচ্ছে আমাদের যে মানে সুইচ বক্স, সেই সুইচ বক্সের মধ্যে ইউজ করা হয়। এবারে ফিউজের মধ্যে একটা ওয়্যার থাকে যেটা যেটা হচ্ছে একরকম অ্যালয়, মানে তার যে কম্বিনেশনটা সেটা হচ্ছে 25% এসএন মানে হচ্ছে টিন, আর 75% হচ্ছে লেড মানে হচ্ছে পিবি। এটা হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে। এটা হচ্ছে কম্বিনেশন কি ফিউজ ওয়্যারের মধ্যে, মানে ফিউজের মধ্যে যে ওয়্যারটা ইউজ হয় তার হচ্ছে এরকম কম্বিনেশন, ওটা একটা অ্যালয় থাকে। এবারে আমরা জানি যে ফিউজ ওয়্যারটা ফিউজ ওয়্যারের মধ্যে দিয়ে লাইভ মানে ফিউজের মধ্যে দিয়ে লাইভ ওয়্যারটা পাস করে, আর লাইভ ওয়্যারটা সিরিজ কম্বিনেশনে থাকে ফিউজের সঙ্গে, ঠিক আছে। এবারে ফিউজের যে মানে ফিউজের ইম্পর্টেন্সটা কি, ফিউজের ইম্পর্টেন্স হচ্ছে যখন ধরো বাইরের পোল থেকে বা যেখান থেকে আমরা কানেকশন নিচ্ছি সেখান থেকে কোনো কারণে যদি বেশি কারেন্ট ফ্লো করে, বেশি কারেন্ট যদি চলে আসে, তাহলে কি হবে, আমাদের ঘরের যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলো সেগুলো মানে সেগুলো এফেক্টেড হতে পারে, সেগুলো ক্ষতি হতে পারে। তো এইটাকে এড়াবার জন্য কি হচ্ছে, ফিউজ ওয়্যারটা ইউজ করা হয়। কারণ কি, প্রথমে কিন্তু ফিউজের মধ্যে দিয়ে কারেন্টটা পাস করবে, আর পাস করতে হলে ফিউজ ওয়্যারের মধ্যে দিয়ে পাস করতে হবে। তাহলে ফিউজ ওয়্যারের কি থাকে, মেল্টিং পয়েন্ট, মানে ফিউজ ওয়্যারের মধ্যে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়, এই যেটা বললাম, এই মেটেরিয়ালটার কি থাকে, রেজিস্ট্যান্সটা খুব হাই থাকে আর মেল্টিং পয়েন্টটা খুব লো থাকে। কি বললাম, রেজিস্ট্যান্সটা মানে আর এটা অনেকটাই বেশি থাকে, ঠিক আছে, এরকম করে আমি বোঝাচ্ছি। আরেকটা যেটা মেল্টিং পয়েন্ট, এমপি লিখলাম, মেল্টিং পয়েন্টটা খুব লো থাকে, যার কারণটা কি, এটা কেন রাখা হয় না, ধরো কোন একটা মানে যে কারেন্ট ফ্লো করছিল, ধরো আমরা বললাম যে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, এবার হট করে বেশি কারেন্ট চলে এলো, ধরো 6 অ্যাম্পিয়ার কারেন্ট কোন রকমে চলে এলো, তাহলে কি হবে, যখনই ফিউজ ওয়্যারের মধ্যে দিয়ে যাবে তখনই রেজিস্ট্যান্স বেশি বলে ওই কারেন্টটাকে, ওই কারেন্টটার মানে কারেন্টটাকে যেতে গেলে একটু বেশি রেজিস্ট্যান্স বা অবস্ট্রাগল ফেস করতে হবে। আর মেল্টিং পয়েন্টটা লো হওয়ার কারণ কি, কারেন্ট যখনই ফ্লো করবে তখন হিটিং এফেক্টের জন্য ওই ফিউজ ওয়্যারের মধ্যে হিট জেনারেট করবে। মেল্টিং পয়েন্ট যদি কম হয় তাহলে কি হবে, লো টেম্পারেচারেও যে ওয়্যারটা ওটা গলে যাবে, মানে লো টেম্পারেচারে মেল্টিং পয়েন্টে মানে ওটার মেল্টিং পয়েন্টটা লো, তাই লো টেম্পারেচারে কি হবে, মেল্টিং পয়েন্টে চলে যাওয়ার জন্য ফিউজ ওয়্যারটা মানে ফিউজ ওয়্যারের যে কানেকশনটা ওটা কেটে যাবে, যার জন্য কারেন্ট আর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলোর কাছে বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলোর মধ্যে আর যেতে পারবে না। এই জন্য ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলোকে আমরা ঠিক রাখার জন্য আমরা কি করি, ফিউজ ওয়্যার ইউজ করে থাকি। এখন ফিউজের জায়গাতে কি চলে এসছে, এমসিবি চলে এসছে, ঠিক আছে। এটা এটা অনেকটা কনভেনিয়েন্ট ফিউজের মানে ফিউজের তুলনায় এটা অনেকটা কনভেনিয়েন্ট ইউজ করার জন্য। কি হয়, ফিউজ সবসময় ম্যানুয়ালি চেঞ্জ করতে হয়, কিন্তু এমসিবি যেটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটা কিন্তু সবসময় ম্যানুয়ালি চেঞ্জ করতে কিন্তু হয় না, এখানে এর কনভেনিয়েন্সটা। এরপরে আমরা দেখব যে ধরো ফিউজে অনেক সময় লেখা থাকে 5A ফিউজ, এর মানেটা কি, 5A ফিউজ মানে হচ্ছে ওই ফিউজ ওয়্যারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আর এর থেকে লো অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করতে পারে। যদি এর থেকে কোনো কারণে বেশি অ্যামাউন্টের যদি কারেন্ট ফ্লো করে তাহলে কি হবে, ফিউজ ওয়্যারটা কেটে যাবে, মানে ফিউজ ওয়্যারটা মেল্টিং পয়েন্টে রাইজ করে যাওয়ার জন্য কি হবে, ফিউজ ওয়্যারটা ডিসকানেক্টেড হয়ে যাবে, যাদের জন্য যার জন্য আমরা কিন্তু আর কারেন্ট মানে ফার্দার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে পাবো না। তাহলে 5A ফিউজ লেখার মানে হচ্ছে এটাই যে ওই ফিউজটা 5A কারেন্ট অবধি, 5 অ্যাম্পিয়ার কারেন্ট অবধি মানে আর কি সহ্য করতে পারবে, তার বেশি পারবে না। এরপরে আরেকটা টার্ম আছে যেটা এখানে লিখেছি, দেখো শর্ট সার্কিট, ঠিক আছে। আমরা দেখো কোন একটা এখানে আমরা একটা সার্কিট আমরা ড্র করছি, ঠিক আছে, এই একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট, এটা পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করছে, এরকম ভাবে গিয়ে নেগেটিভ টার্মিনালের থ্রুতে সেলের ভেতরে আবার নেগেটিভ থেকে পজিটিভের দিকে গিয়ে সার্কিটটা কমপ্লিট করবে। এবারে শর্ট সার্কিট কথা করতে গেছে, শর্ট সার্কিট হচ্ছে এই যে ধরো সেলটা গেছি, এই কোন একটা ব্যাটারি বা সেলের যে অপোজিট টার্মিনাল মানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ, এই দুটো টার্মিনাল যদি বা এই দুটো টার্মিনাল যদি খুব লো রেজিস্ট্যান্সের থ্রুতে কানেক্টেড হয়ে যায়,
খুব লো রেজিস্ট্যান্সের থ্রুতে, মানে রেজিস্ট্যান্সটা খুব কম, রেজিস্ট্যান্স খুব কম মানে দুটো পোলকে আমরা যদি লো রেজিস্ট্যান্সের কোন একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিই, তাহলে কি হবে, হঠাৎ করে সার্কিটের মধ্যে কারেন্টের যে ফ্লো সেটা খুব বেড়ে যাবে, কারণ লো রেজিস্ট্যান্স হওয়ার জন্য সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো খুব বেশি বেড়ে যাবে, যার জন্য কি হবে সার্কিটের মধ্যে বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেগুলো আছে মানে সার্কিটের মধ্যে আগুন লেগে যেতে পারে এবং তা থেকে ডেঞ্জার বা বিপদের সম্ভাবনা থাকে। যে সেলের দুটো অপোজিট পোল লো রেজিস্ট্যান্সের থ্রুতে কানেক্টেড হয়ে যায় আর যদি তার জন্য কারেন্ট ফ্লো খুব বেড়ে যায় তো এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ডিসকাশন এই দুটোর উপরেই ছিল, ফিউজ এন্ড শর্ট সার্কিট। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, আর ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করো।